আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সিলেটে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ সপ্তাহে আক্রান্ত তিন শতাধিক ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত না মেনে সিলেটে খুলছে হাসান মার্কেট মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি করোনা সংক্রমণের সংখ্যা সিলেট কারাগারে করোনা আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু তিরাশি হাজতি লকডাউনে জেলা সহ চব্বিশ কর্মকর্তা কর্মচারী কোয়ারেন্টিনে সিলেটে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়া স্ত্রীকে ছুরি হত্যা করে লাপাত্তা স্বামী খুঁজছে পুলিশ যশোরে পুলিশের সঙ্গে বন্দুক যোগ এক ব্যক্তি নিহত তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক ও মাদক আইনের বারোটি মামলা থাকার দাবি পুলিশের দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সম্মানে লেবালন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম আইমানের ইফতার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আরও এগারো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে ভাইরাসটিতে মোট দুশো পঞ্চাশ জনের প্রাণহানি হল একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও নয়শো জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো দুশো জন মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভাইরাস বিষয়ক নিয়মিত হেল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড নাসিমা সুলতানা তিনি জানান গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তে আরও ছয় হাজার আটশো নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করা হয় ছয় হাজার সাতশো নমুনা এর মধ্যে নয়শো জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ষোলো হাজার ষাট জন আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও এগারো জন ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো আড়াইশো আর গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও দুশো পঁয়তাল্লিশ জন সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার একশো সাতচল্লিশ জন গত চব্বিশ ঘন্টার তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি ছ হাজার আটশো পঁয়তাল্লিশটি এবং নমুনা পরীক্ষা হয়েছে ছয় হাজার এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ছত্রিশ হাজার ছয়শো আটত্রিশটি যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে নয়শো উনসত্তর জন এবং এ পর্যন্ত শনাক্ত ষোলো হাজার ছয়শো ষাট জন আজকেও আমাদের মৃত্যুর তালিকা আছে মৃত্যুর তালিকায় এগারো জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন দুশো পঞ্চাশ জন মৃত্যু তালিকা যারা আছেন এগারো জনের মধ্যে আমাদের পুরুষ সাতজন এবং নারী চারজন ঢাকা সিটির মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জে একজন এবং নরসিংদী একজন চট্টগ্রাম একজন আমাদের সুস্থ তালিকা বেশ কিছু ব্যক্তি আছেন আমাদের গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দুইশো জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার একশো সাতচল্লিশ জন সিলেট বিভাগে প্রথম করোনা পজিটিভ রুগী পাওয়া গিয়েছিল পাঁচ এপ্রিল এরপর গত পাঁচ সপ্তাহে সিলেটে আক্রান্তের সংখ্যা বেড়ে হ্যাট্রিক সেঞ্চুরি স্পর্শ করেছে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনশো একজন দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনেও বাড়ছে আতঙ্ক স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্র জানায় সিলেট বিভাগে এখন পর্যন্ত কোভিড নাইন্টিন আক্রান্ত তিনশো একজনের মধ্যে সবচেয়ে বেশি হবিগঞ্জের এই জেলায় একশো দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর পরই রয়েছে সিলেট জেলা এখন পর্যন্ত সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আটাশি জন এছাড়া সুনামগঞ্জের জন ও বাজারের আটচল্লিশ জন কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন আক্রান্তদের মধ্যে একশো জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এর মধ্যে সিলেটের উনত্রিশ জন সুনামগঞ্জের বত্রিশ জন হবিগঞ্জের আটান্ন জন ও মৌলবীবাজারের একজন রয়েছেন ইউরোপ ও আমেরিকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সিলেটে আসেন বিপুল পরিমাণ প্রবাসী তাই শুরু থেকেই সিলেটকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল কিন্তু কঠোরভাবে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারায় প্রবাসীদের মাধ্যমে সিলেটে করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ পায়নি কিন্তু সিলেট বিভাগের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় নারায়ণগঞ্জ ও ঢাকা এ দুই জেলা থেকে আসা লোকজনের মাধ্যমেই সিলেট বিভাগে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে শ্রমজীবী মানুষ আসায় ঝুঁকিতে পড়ে সিলেট বিভাগের চার জেলা এখন পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বা তাদের মাধ্যমে সংক্রমিত বলে চিকিৎসা নিশ্চিত করেছেন ট্রাক ভ্যান প্রাইভেট যানবাহন সহ বিভিন্ন মাধ্যমে এখনও বাইরে থাকা লোকজন আশা অব্যাহত থাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ছয় জন এর মধ্যে সিলেটের তিনজন মৌলীবাজারের দুইজন ও হবিগঞ্জের একজন আর করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন এর মধ্যে সিলেট ও হবিগঞ্জ জেলায় এগারো জন করে এবং সুনামগঞ্জে ১৩ জন সুস্থ হয়েছেন ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত না মেনে সিলেটে খুলেছে হাসান মার্কেট মঙ্গলবার সকাল থেকে মার্কেটটির অর্ধিকের চেয়ে বেশি ব্যবসায়ী খুলেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে করোনা পরিস্থিতিতে সিলেটের ব্যবসায়ীদের নিয়ে নগর ভবনে বৈঠক করেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী ওই বৈঠকে ব্যবসায়ী নেতারা ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট না খোলার ঘোষণা দেন কিন্তু এই সিদ্ধান্ত না মেনে মঙ্গলবার থেকে নগরের বিভিন্ন স্থানে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হলেও বেতরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিচ্ছিন্ন দোকানপাটের মতো মঙ্গলবার খুলেছে নগরী বন্দরবাজারের হাসান মার্কেট সকাল থেকে মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকান খুলে ব্যবসা শুরু করেন মার্কেটের প্রবেশমুখে ক্রেতাদের হাতে সেব্লন মিশ্রিত পানি দেওয়ার ব্যবস্থা রাখা হলেও ভেতরে চলছে অন্য দৃশ্য ক্রেতা বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায়ের কোনো বালাই নেই তবে ব্যবসায়ীরা বলেছেন দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন উপায় না পেয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন ঈদের সময় বন্ধ রাখলে তারা পথে বসবেন বলেও দাবি করেছেন আমি দোকানও আপনার আজ কয়েক দোকান খুলছি গেছিলাম গেছে মাসের আপনার তেইশ তারিখ আমি দোকান বন্ধ আজ কয়ে আইসি আমি আইয়া দোকান খুলছি আইয়া বনির বাট্টা রাত্রা কাস্টমার আইলে দিয়ে তারা আমার দোকানও আপনার প্রায় দুই মাস দোকান বন্ধ আছে বন্ধ একদিন না আবার বাদে আপনার এই দোকানের তো ভাড়া এই ইলেকট্রিক বিল এই সমস্ত আর কর্মচারী বেতন এটা কোনটা দেওয়া খানি খরচ কোনটা কোনটা উঠছে কিনা এখানে ফিট এখানে দেওয়ার সুইজা কথা ওখানে আইসি আর কি দোকান সিলেট কেন্দ্রীয় কারাগারে এক হাজতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফলে কারাগারে তিনি যে ওয়ার্ডে ছিলেন সে ওয়ার্ডের তিরাশি জন হাজতিকে লকডাউনে রাখা হয়েছে কারাগারের চব্বিশ কর্মকর্তা কর্মচারীকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান জানান আহমদ হোসেন নামের হত্যা মামলার এক হাজতি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি যে ওয়ার্ডে থাকতেন সেটি লকডাউন করে দেওয়া হয়েছে সেখানে হাজতি আছেন তিরাশি জন এর বাইরে কারা কর্মকর্তা কারা চিকিৎসক কারা রক্ষী সহ চব্বিশ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জেলার মুজিবুর রহমান নিজেও কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন কারা সূত্র জানায় আমদ হোসেন কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গড়াই গ্রামের বাসিন্দা একটি হত্যা মামলায় গত পাঁচ মার্চ তিনি কারাগারে যান এরপর করোনার উপসর্গ নিয়ে আটই মে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয় সোমবার তার নমুনা পরীক্ষার ফল আসে পজিটিভ সিলেটে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় ছুরিঘাত করে স্ত্রীকে খুন করেছে এক পাশ্ড স্বামী হত্যাকাণ্ডের পর এনামুদ্দিন নামের ওই ব্যক্তি গা ডাকা দিয়েছে সোমবার দুপুরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এনামুদ্দিন গোলাপগঞ্জের বাগা ইউনিয়নের মাঝের মহল্লা গ্রামের বাসিন্দা কয়েকদিন ধরে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ দিচ্ছিলেন এনামউদ্দিন কিন্তু শিল্পী তাতে রাজি হননি সোমবার বেলা দেড়টার দিকে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতান্ডা শুরু হলে এক পর্যায়ে এনাম ছুরি দিয়ে শিল্পীর গলায় আঘাত করে ছুরিকে আঘাতে ঘটনাস্থলে মারা যান শিল্পী বেগম যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন মঙ্গলবার ভুর রাতে সদর উপজেলার সারাপুল এলাকায় এ ঘটনা ঘটে নিহত বাবুর বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক ও মাদক সহ বারোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় একদল সন্ত্রাসী সারাপুল কালাবাগান এলাকায় অবস্থান করছে খবর পেয়ে সেখানে যায় পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে জবাবে পুলিশও দশ রাউন্ড গুলি চালায় এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায় পরে ওই এলাকা তল্লাশি করে একজনকে পরে থাকতে দেখা যায় গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে এলাকাবাসী তাকে বাবু বলে শনাক্ত করেন ঘটনাস্থল থেকে দুইশো পিস ইয়াবা চুয়ান্ন বোতল ফ্যান্সিডিল একটি ওয়ান শ্যুটার গান ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে লেবানন বিএমপির নেতৃবৃন্দ ও লেবানন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল লেবানন বিএমপির কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম আইমান এই ইফতার মাহফিলের আয়োজন করেন রোববার আমিনুল ইসলাম আইমানের বাসায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মোনাজাত পরিচালনা করেন লেবানন বিএনপির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক এতে উপস্থিত ছিলেন লেবানন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক মুজিবুর হক মুজিব উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল আমিন আমির হোসেন কলিম কাউসার আলম সিনিয়র সহসভাপতি জাকির হোসেন জাকির আব্দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব লেবানন যুবদল সভাপতি সৈয়দ আলম লেবানন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক জসীমউদ্দিন সরকার সাংবাদিক ওয়াসিম আকরাম সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা তাজুল ইসলাম ও নূর জামান এতক্ষণ শুনছিলেন বাংলা সংবাদ এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ